এটা কোন ভুলভাল সংগঠন নয় তাদেরকে আমি আহ্বান জানাবো যারা অপরাধ বন্ধ করে আপনারা নির্বাচন অংশগ্রহণ করেন বিভিন্ন পথে ভ্রান্তরা দেখিয়েছেন যে সম্মুখে জানুন সে সম্মুখে পূজ্যন জাতীয় সংসদ নির্বাচন অনুমতি আর আপনি সব পুরো দেখেন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের আমরা এমন একজন নেতার ইতিমধ্যে আমাদের মাঝে একটি মিশন সবাই ওনাকে ভালোবাসে ভালোবাসা স্বল্প সময়ের জন্য এবার যে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আজকের এই মহাসমাবেশের জনগণ এদের বিরুদ্ধে অবশ্যই এদেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য এদেশের মাত্র এক মাস তাতেই যদি অনেকের ঘুম হারাম হয়ে যায় আরো বৃহৎ জোট আমরা গঠন করে আমরা আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমরা অংশগ্রহণ করব এবং 300 আসনে অবশ্যই আমরা জোর থেকে প্রার্থী দেব যারা পড়া করে ভোট কেন্দ্র জ্বালিয়ে মানুষের মধ্যে আতঙ্কিত আতঙ্ক সৃষ্টি করে মানুষকে ভোট কেন্দ্র বিভক্ত যারা করছে তাদেরকে আমি আহ্বান জানাবো যারা অপরাধ বন্ধ করে আপনারা নির্বাচন অংশগ্রহণ করেন।